স্বাগত বেস্ট স্কুলে। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন সম্পর্কিত সকল তথ্য চলুন জেনে নিই। প্রথমেই দেখে নিন বাংলাদেশের জাতীয় সংসদ কি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে একটি এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়েছে, এর নাম জাতীয় সংসদ। এটি সরকারের আইন বিভাগ নামেও পরিচিত। দেশের সংবিধানের সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত। সরাসরি ভোটে নির্বাচিত 300 সদস্য সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হয়। জাতীয় সংসদের মেয়াদ 5 বছর। এ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর স্বাভাবিক নিয়মে সংসদ বিলুপ্ত হয়ে যায়। কিন্তু সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগে রাষ্ট্রপতি বিশেষ পরিস্থিতিতে যে কোনো সময় সংসদ ভেঙে দিতে বা বর্ধিত করতে পারেন। এবার চলুন জাতীয় সংসদ ভবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1962 সালে। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। লুই আই কান ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক। জাতীয় সংসদ ভবন অবস্থিত শেরেবাংলা নগর, ঢাকা। জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার হ্যারি পাম ব্লুম। জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে। জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমাণ 215 একর। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় 28 জানুয়ারি 1982 সালে। জাতীয় সংসদ ভবন 9 তলা বিশিষ্ট। জাতীয় সংসদ ভবনের উচ্চতা 155 ফুট। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন নির্মাণ ব্যয় 197 কোটি টাকা প্রায়, বা 32 মিলিয়ন US ডলার। জাতীয় সংসদ ভবনটি 9টি ব্লকে বিভক্ত। সংসদ ভবন সংলগ্ন লেকটির নাম ক্রিসেন্ট লেক। বাংলাদেশের সংসদীয় আইনসভা এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক শাপলা ফুল। জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। বর্তমান জাতীয় সংসদ ভবনে প্রথম অধিবেশন বসে 15 ফেব্রুয়ারি 1982 সালে। বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা 350টি। বাংলাদেশের সংসদের সাধারণ নির্বাচিত আসন সংখ্যা 300টি। সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 50টি। বাংলাদেশের জাতীয় সংসদের 1নং আসন পঞ্চগড় 1। বাংলাদেশের জাতীয় সংসদের 300নং আসনটি বান্দরবান। জাতীয় সংসদের কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে। সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশন প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান 60 দিন। সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে? 30 দিন। সংসদ অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। সংসদ অধিবেশনের কোরাম পূর্ণ হয় 60 জন হলে।
সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়? 2/3। একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়? 90 কার্যদিবস। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ। কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন? যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো। 31 জানুয়ারি 1974 সালে। এবং ভারতের প্রেসিডেন্ট ভিবি গিরি। 18 জুন 1974 সালে। বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি অ্যাডভোকেট আব্দুল হামিদ। ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ। বেস্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।